সীমান্তরক্ষীদের চোখে ধুলো দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ বন্ধ নেই। যদিও কিছু ক্ষেত্রে রেল পুলিশ তাদের আটক করতে সক্ষম হচ্ছে। বৃহস্পতিবার গোপন খবরের ভিত্তিতে ভারতীয় মানব পাচারকারী বিপ্লব কর্মকার এবং বিশাল দত্তকে গ্রেপ্তার করে জিআরপি থানার পুলিশ। তারা দুজনেই বাংলাদেশি নাগরিকদের অবৈধভাবে রাজ্যে নিয়ে আসা এবং অন্যত্র পাঠানোর কাজে জড়িত। শুক্রবার পুলিশ রিমান্ডের আবেদন সহ তাদের আদালতে পেশ করা হয় বলে জানান আগরতলা জিআরপি থানার ওসি তাপস দাস। দুজন ভারতীয় দালাল যারা ওই বাংলাদেশের বর্ডার ক্রস করার ক্ষেত্রে, ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার ক্রস করার ক্ষেত্রে সাহায্য করে, তো তারা অ্যাকচুয়ালি আমাদের কেসে মানে ওয়ান্টেডও ছিল। তো সেই সুবাদে যখন আমাদের কাছে এমন খবর আসে, তখন আমরা জিআরপি থানা, আরপিএফ থানা এবং আমাদের যে বিএসএফের যে গোয়েন্দা দপ্তর আছে, প্লাস আরও যে সিস্টার এজেন্সি আছে আমাদের, আমরা সবাই মিলে আমরা আগরতলা রেল স্টেশনে বিভিন্ন জায়গাতে আমরা ছড়িয়ে ছিটিয়ে পড়ি সিভিল ড্রেসে। তো যেমাত্র তারা আসিল আসলো আগরতলা রেল স্টেশনে, তখন আমরা ওই দুইজনকে আমরা ডিটেন করি এবং তাদেরকে গ্রেপ্তার করা হয়। তো আজকে তাদের আগরতলা মহামান্য আদালতে প্রেরণ করা হবে।